হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস টেনের তিন নম্বর চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত উপবাদ্য নিয়ে আলোচনা করবো এর আগে আমরা এই বিষয়ের পরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি যেখানে আমরা কোষে দেখি থ্রি পয়েন্ট ওয়ান এবং কোষে দেখি থ্রি পয়েন্ট এর এক থেকে পনেরো নম্বর অঙ্ক সমাধান করেছি আজকের পর্বে আমরা ষোলো নম্বর অঙ্ক থেকে শুরু করব তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো নিচে প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলি বুঝতে অনেকটাই সুবিধা হবে শুরু করছি আমরা ষোলোর এক নম্বরটা দেওয়া যাচ্ছে কি এম এক নম্বর ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি জে দুটির দৈর্ঘ্য সমান এ ও বি সিক্সটি ডিগ্রি হলে সিওডি এর মান কত হবে তোমরা ছবি আঁকাচ্ছে দেখো একটা বৃত্ত আঁকালাম যার কেন্দ্র ও বলেছে যে এবি এবং সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান এই এবি একটা নিলাম আর সিডি একটা নিলাম এবি জ্য সিডি জ্যা দুটা জ্যই সমান কিন্তু এবি সমান সমান সিডি ঠিক আছে এইবার আমরা যুক্ত করেছি এ ও আর বি ঠিক একই রকমভাবে এটা যুক্ত করেছি ও সি এবং ও ডি তাই না বলেছে কি যে কোন এ ও বি সমান সমান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের কোন ডিটা কত হবে তো কথা হচ্ছে কি যে সমান দৈর্ঘ্যের যে সমান দৈর্ঘ্যের যে কেন্দ্রের সঙ্গে সমান কোন উৎপন্ন করে তাহলে যেহেতু এই এবি এবং সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান তাহলে এই কোনটা এ ও বি এবং ডি কোন দুটা সমান হবে তাহলে কথা হবে বলো নাকি এটা হবে সিক্সটি ডিগ্রি তাহলে উত্তর হচ্ছে আমাদের সি নাম্বারটা একের সি নাম্বার অ্যান্সার ঠিক আছে এবার করছি আমরা দুই নাম্বারটা কী দেওয়া আছে যে একটি বৃত্তের বেশারদের দৈর্ঘ্য সেমি এবং বৃত্তের একটি জে এর দৈর্ঘ্য দশমি বৃত্তের কেন্দ্র থেকে যে এর দূরত্ব আমাদের কত সেটা বার করতে হবে তো আমরা কী করছি ছবি আঁকাচ্ছি এ হচ্ছে আমাদের বৃত্ত যার কেন্দ্র হচ্ছে আমাদের ও নিলাম আর একটা জেনিব নাম দিচ্ছি এবি যার দৈর্ঘ্যতা আছে কি দশ সিমি আর এখান থেকে ওডি আমরা কিনেচ্ছি লম্ব নিচ্ছি ও এটা কি ব্যাসার্ধ দেখো ও এটা ব্যাসার্ধ ব্যসার্ধ দেওয়া আছে কত তেরো সেমি আর এবিটা কত দশ সেমি তো লিখছি দেখো ও এ সমান সমান তেরো সেন্টিমিটার আর এবিটা কি এবিটা হচ্ছে দশ সেন্টিমিটার আর ও ডিটা এব এর পরে লম্ব যেহেতু ওডিটা এব এর পরে লম্ব তাহলে কী হবে এডি সমান সমান বিডি সমান সমান হাফ অফ এবি হাফ অফ এবি কত এবি দশ এমই তাহলে হয়ে গেলো পাঁচ সেন্টিমিটার এডিটা কত হয়ে গেলো এডিটা হয়ে গেলো পাঁচ সেন্টিমিটার তাহলে কে দিচ্ছি পাঁচ সেন্টিমিটার দাও এবার আমাদের কী করতে হবে যে ওডির দূরত্ব বার করতে বার করতে হবে কী বলেছে যে বৃত্তের কেন্দ্র থেকে যে এর দূরত্ব তার মানে ওডিটা বার করলে হবে দেখো এটা সমকোণী যেহেতু লম্ব তাহলে লিখছি সমকোণী ত্রিভুজ ও এ ডি এর দেখো ওডি স্কোয়ার এটা লম্ব প্লাস ভূমি এডি স্কোয়ার সমান সমান অতিভুজ ও ও এ স্কোয়ার তাই না তাহলে ওডি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ও এটা কত ও এটা হচ্ছে তেরো আর এডি ডিটা কত পাঁচ তাহলে কত হবে তেরো স্কোয়ার হচ্ছে ওয়ান সিক্সটি নাইন স্কোয়ার পঁচিশ কত হবে বলে দেখি চার চার এক তাহলে হয়ে গেলো একশো চুয়াল্লিশ তাহলে ডি কত সমান সমান বারো সেন্টিমিটার বি নাম্বারটা তাহলে দুইয়ের দুইয়ের উত্তর কথা হচ্ছে ঠিক আছে এবার করছি আমরা তিন নাম্বারটা কি দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে ও বিন্দু থেকে এবি যে দূরত্ব চার চেমি হলে সিডি যে দূরত্ব কত হবে সেটা আমাদের বার করতে হবে ছবি আঁকাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের বৃত্ত যার কেন্দ্র হচ্ছে আমরা ও নিছি বলছি এবি এবং সিডি দুটি সমান দৈর্ঘ্যে যে এবি এবং সিডি এ হচ্ছে এবি এ হচ্ছে সিডি দুটার সমান দৈর্ঘ্য জ্য বলছি ও বিন্দু থেকে এবি এর দূরত্ব ও বিন্দু থেকে এবি এর দূরত্ব লম্ব দূরত্ব হচ্ছে এটা নাম দিলাম মনে করো ই আর এখান থেকে এ লম্ব দূরত্ব নাম দিলাম এফ ঠিক আছে বলা আছে কি যে ও বিদ থেকে এবি এর লম্বা দূরত্ব চার সেমি তার মানে ওইটা চার সেমি তাহলে আমাদের ও এফটা কত হবে তাই না যেহেতু দেখো এবিটা সমান সমান সিডি তাহলে ও ই সমান সমান ও এফ সমান হবে তাহলে এটাও হবে কত চার সেন্টিমিটার উত্তর হচ্ছে আমাদের বি নম্বরটা তিনের বি চার সেন্টিমিটার ঠিক আছে এবার দেখো চার নম্বরটা কী দেওয়া আছে যে এবি এবং সিডি দুটি সমান সমান্তরাল জে এর প্রত্যেকটির দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার বৃত্তের বেশাদের দৈর্ঘ্য সেমি হলে যে দুটির মধ্যে দূরত্ব আমাদের বার করতে হবে ছবি আঁকাচ্ছে দেখো এ হচ্ছে বৃত্ত যার কেন্দ্র কি ও বলেছে যে এবি এবং সিডি দুটি সমান্তরাল জে প্রত্যেকের দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার এই নিলাম এবি আর সিডি এ দিকে দুটাই সমান্তরাল দৈর্ঘ্য কথা দেওয়া আছে ষোলো সেন্টিমিটার ঠিক আছে এইবার আমরা কী করছি ও বিদ থেকে এব এর পরে লম্বা কাচ্ছি আর এখানেও লম্বা কাচ্ছি নাম দিলাম মনে করো পি কিউ আর দেওয়া আছে কি আমাদের যে বৃত্তের ব্যথা দিয়ে দৈর্ঘ্য দশে মি মনে করো আমরা এটা নিলাম ও এ যুক্ত এটা কথা সেমি এবার দেখো এবিটা কত ষোলো আর যেহেতু ওপিটা এবির পরে লম্ব তাহলে এপি সমান সমান বিপি হবে তাহলে এটা যদি ষোলো হয় তাহলে এটা এটা আট হবে তাহলে এটা যদি আট পেয়ে যায় এটা দশ পে পেয়ে গেছি তাহলে এটা আমাদের বার করতে পারব ঠিক আছে করছি দেখো এবি সমান সমান সিডি সমান সমান ষোলো সেন্টিমিটার ঠিক আছে আর ও এটা ব্যসার্থ যেহেতু ও এটা হচ্ছে দশ সেন্টিমিটার ওপি পারভেন্ডিকুলার এবির উপরে ঠিক আছে তাহলে কি হচ্ছে এপি সমান সমান বিপি হবে সমান সমান হাফ অফ এব হাফ অফ এবিটা কত ষোলো তাহলে আট সেন্টিমিটার ঠিক আছে ঠিক একই রকমভাবে সিডি ও কিউটা সিডির পরে পারভেন্ডিকুলার তার মানে সিকিউ সমান সমান ডিকিউ সমান সমান হাফ অফ সিডি সমান সমান হাফ অফ সিক্সটিন মানে আট সেন্টিমিটার ঠিক আছে এবার আমার কী করছি এটা বার করছি ত্রিভুজ ও এ পি এর এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্বা এটা হচ্ছে অতিভুজ তার মানে ও পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার তাই না তাহলে ওপিটা বার করবো ওপিটা কত ওপি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ও এ কত ও এ হচ্ছে দশ আর এটা হচ্ছে আমাদের আট তাহলে একশো মাইনাস চৌষট্টি হয়ে এগুলো ছত্রিশ এখান থেকে তাহলে ওপিটা কত পারছি ওপি সমান সমান রুবার ছত্রিশ মানে ছয় সেন্টিমিটার ওপিটা যদি ছয় সেন্টিমিটার হবে তাহলে এটাও ও কিউটাও ছয় সেন্টিমিটার হবে কারণ যে দুটাই দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল তাহলে ও কিউ ও কিউ সমান সমান ওপি সমান সমান ছয় সেন্টিমিটার আমাদের বাক্য তো বলছে পিকিউ তাহলে অতএব পিকিউ সমান সমান ওপি প্লাস ও কিউ সমান সমান ছয় প্লাস ছয় সমান সমান বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার উত্তর হচ্ছে আমাদের এই নাম্বারটা চারের এই নাম্বারটা ঠিক আছে এবার করছি আমরা পাঁচ নাম্বারটা কী দেওয়া আছে যে দুটি সমকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও একটি শহর লেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে এসি সমস্যা পাঁচ সেন্টিমিটার হলে বিডি এর দৈর্ঘ্য আমাদের বার করতে হবে তো ছবি আঁকাচ্ছে দেখো এই হচ্ছে আমাদের একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও বলেছে সমকেন্দ্রিক বৃত্ত তাহলে আরেকটা বৃত্ত নিতে হবে এই আরেকটা বৃত্ত নিচ্ছি যার কেন্দ্র হচ্ছে একই কেন্দ্র ঠিক আছে এই হচ্ছে আমাদের ও একটি শহরলেখা একটি শহরলেখা একটি বৃত্তকে এ ও বি বিদ্যুতে ছেদ করে এ একটা সহলেখা এই একে এ এবং বি বিদ্যুতে ছেদ করেছে এবং অপর বৃত্তকে সি এবং ডি বিদ্যুতে এটাকে সি এটাকে ডি বিদ্যুতে ছেদ করেছে দেখা যাচ্ছে কি যে এসি এর দীর্ঘ পাঁচ সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার আমাদের বিডি বার করতে বলেছে সে বিডি কত হবে এটাও পাঁচ সেন্টিমিটার হবে এটা এসি যেটা হবে শন বিডিটা সেটা হবে সেটাও পাঁচ সেন্টিমিটার এর প্রমাণটা অনেক বড় আমরা করে দিয়েছি এর আগে তো যেহেতু এটা আমাদের এমসি কিউ তো আমাদের প্রমাণ করার দরকার নেই জাস্ট লেগে যেতে হবে পাঁচ সেন্টিমিটার উত্তর হয়ে গেলো বি নাম্বারটা তাহলে পাঁচের বি নাম্বারটা ঠিক আছে এবার করছি আমরা বি নাম্বারটা কী দেওয়া আছে যে সত্য মিথ্যা লেখি এক নাম্বার যে তিনটি সমরেখা বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায় দেখো সমরক্ষা বিন্দু কি যে সমস্ত বিন্দু একটি সরল রেখার মধ্যে অবস্থিত তাহলে এই তিনটা বিন্দু একটা সরল রেখা এটা দিয়ে আমি কী করে বৃত্ত অঙ্কন করব। বৃত্ত যখন হবে সেটা কখনোই সরল লেখা হবে না এটা অবশ্যই ব্যাকর রেখা হবে এই যে তিনটা বিন্দু যদি নিই তাহলে এটা কি সমরেখা হবে সমরখা হবে না তাহলে এটা আমাদের মিথ্যা হবে কী হবে মিথ্যা তারপর দেখো যে এ বি সি ডি এ এবং এ বি সি ই এ বৃত্ত দুটি একই বৃত্ত মনে করে একটা বৃত্ত নিয়েছি যার নাম হচ্ছে এ বি সি ডি এ আবার এতে চলে আসছে তার এটা একটা বৃত্ত হলো এ বি এবিসিডিএ এ বি সিডিএ আর একটা বৃত্ত বলছে এবিসিএ এ বি সি মনে করা এখানে একটা বিন্দু ই এ আবার এতে চলে আসছে এ বি সি ই এ দুইটাই একই বৃত্ত ঠিক আছে তাহলে আমাদের কী হবে এটা সত্য হবে এবার দেখো তিন নম্বরটা ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এ সি যে দুটি ও এ বেসারদের বিপরীত পার্শ্বে অবস্থিত হলে কোন ও এ বি সংস্থান কোন ও এসি হবে এটা আমরা করছি দেখো এই হচ্ছে আমাদের বৃত্ত যার কেন্দ্র কি ও ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি যে দুটি এবি এবং এসি মনে করো এটা হচ্ছে এ বিন্দু তাহলে এদিকে নিচ্ছি এবি আর এদিকে নিচ্ছি এসি বিসি তাহলে এ বি এ সি দুটা যে হয়ে গেল ও এ ব্যসারদের বিপরীত পার্সে অবস্থিত ও এ এই বেসাদের বিপরীত পারছে এটা একদিকে এটা একদিকে ঠিক আছে বলেছে কি যে অবস্থিত হলে ও এ বি এই কোনটা আর ও সি ও এ সি এই কোনটা এটা কি সমান হবে সমান তখনই হবে যখন এব আর এসি এই দুটা জ্যা সমান হবে তখন আপনাদের কী হবে যে এই কোন দুটা সমান হতে পারে ঠিক আছে কিন্তু যেহেতু বলা হয়েছে যে তেমন কিছু বলা নেই যে এবি এবং এসি দুটি জ্যা সমান এরকম কিছু বলা নেই তাহলে আমাদের এটা সমান হবে না তাহলে এটা আমাদের মিথ্যা দেওয়া আছে ঠিক আছে এই হলো আমাদের বি নম্বরের সমাধান এবার করেছি আমরা সি নাম্বারটা কী দেওয়া আছে যে শূন্য স্থান পূরণ করি সি এর এক নম্বর ও কেন্দ্রীয় বৃত্তের কিউ ও আর এস দুটি যে দুটি দৈর্ঘ্যের অনুপাত ওয়ান ইস টু ওয়ান হলে ও কিউ এবং আর ও এস এর অনুপাত আমাদের বার করতে বলেছে তো করেছে দেখো এই হচ্ছে বৃত্ত যে কিউ এবং আর এস দুটি যে এর অনুপাত পি কিউ এবং আর এস এই মনে করি পি কিউ এ আর পিকিউ আর এস তাহলে অনুপাত যেহেতু পিকিউ ইস টু আর এস হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান তাহলে পিকিউ সমান সমান আর হবে ঠিক আছে আর কেন্দ্র কি কেন্দ্র ও বলেছে যে পিও কিউ কিউ এবং আর ও আর ও এস এই অনুপাত আমাদের বার করতে বলেছে আমরা কি জানি যে সমদৈর্ঘ্যের যে সমদৈর্ঘ্যের যে কেন্দ্রের সঙ্গে সমান কোন উৎপন্ন করে যেহেতু এই দুটো সমান পিকিউ সমান সমান আর এস বা কিউ অনুপাত আর এস হচ্ছে ওয়ান ইস টু ওয়ান তাহলে এদের কোনের অনুপাত হবে ও কিউ ইস টু আর ও এস এটাও হবে ওয়ান ইস টু ওয়ান তাহলে উত্তর হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে তারপর দেখো দুই নম্বর বৃত্তের কোনো জে এর লম্ব সমাধিখণ্ডক ওই বৃত্তের একটা বৃত্ত একটা জে কেন রয়েছে ও এ জে এর সমাধিখণ্ডক সমাধিখণ্ডক মানে যেখানে যেই বিদ্যুতে সমান হবে লম্ব সমাধিখণ্ডক তার মানে এই বিদ্যুতে লম্ব তাহলে এটা অবশ্যই কেন্দ্রবিন্দুগামী হবে কোন বিন্দুগামী হবে কেন্দ্রবিন্দুগামী হবে তাহলে দেখব আমরা কেন্দ্র বৃত্তের কেন্দ্রবিন্দুগামী ঠিক আছে তাহলে এই হলো আমাদের ষোলো নম্বরের সমাধান আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে হ্যাভ এ স্টে